সাম্প্রতিক ক্যাসিনো কেলেঙ্কারি শুধু রাজনীতি নয় সমালোচনা ও বিতর্কের মুখে ফেলেছে দেশের ক্রীড়াঙ্গনকেও নাম করা সব খেলার ক্লাবের মুখে হঠাৎ করে যেন চুনকালি লেপে দিল পশ্চিমা ধাত্রের এই জুয়ার আসরের গোপন আয়োজন কবে শুরু হলো কি প্রয়োজন ছিল আদৌ কি সুফল পেয়েছে ক্লাবগুলো নাকি শুধুই কলঙ্কের তিলক পেল কপালে এমন নানা প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে ক্যাসিনো বিরোধী অভিযানের শিকার রাজধানীর প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী সাতটি স্পোর্টস ক্লাবে পলাশ হোসেনের ক্যামেরায় আজ আরামবাগ ক্রীড়া সংঘ নিয়ে দেখুন কাজী বাপ্পার কয়েকটি প্রতিবেদন এলাকার নামে নাম হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে দেশে ফুটবল খেলার প্রসারে উনিশশো সালে রাজধানীর আরামবাগের দশ নম্বর ভবনে যাত্রা শুরু করে প্রথমে আরামবাগ বয়স ক্লাব নামে এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করা হয় ওই মুহূর্তে ওই সময় আসলে বিনোদন বলতে ফুটবলটাই সবচেয়ে বেশি ছিল মেন উদ্যোক্তা হিসেবে বলি তখন আমি আমার ছোট ভাই কন্যা শামসুর রহমান আমার মুসল রহমান বেবি এবং তার ছোট ভাই জাহাঙ্গীর আমরা টাকা লইয়া খেলতাম না টাকা দিয়ে আরও প্লেয়ার কিনতাম আর নিজেরা বিনা পয়সায় আমরা খেলতাম কিশোর তরুণদের থেকে দক্ষ ফুটবলার বের করে আনা ছিল মূল উদ্দেশ্য তখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দু চার নতুন প্লেয়াররা আছে তাদেরকে ট্রায়াল আইসা তারা ট্রায়াল দিছে দেশ স্বাধীনের পর 75 সালে কলঙ্কময় যে রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন আরামবাগ সহ অন্য খেলার ক্লাবগুলোর উপর প্রভাব বিস্তার শুরু করে অবৈধ সামরিক শাসক গোষ্ঠী সেই সময় টাকার বিনিময়ে তাস ও হাউজি খেলার অনুপ্রবেশ ঘটে হুসেন মওলাদের সময়ে পর্বকর্তারা এই ক্লাবের মধ্যে রামি কাচ্চু এরকম বিভিন্ন কিছু তাস খেলা খেলে পর্যাপ্ত সুবিধা ও প্রয়োজনীয় অর্থের অভাব থাকলেও সত্তরের দশকে আরামবাগের প্রাপ্তি নেহায়তি কম ছিল না বাংলাদের জন্মের পরে প্রথম নেপাল থেকে আনফা কাপ এ আরামবাগ ক্লাবই আনে আবহানি মহামডান আনে নাই আরামবাগ আসলে ফুটবল তৈরির কারিগর টিম ঘটতে যে অর্থ সংকটে কখনো আমি এরকমই দেখেছি ভাবির গয়না বন্ধক দিয়ে টাকা অথবা বিভিন্ন জায়গা থেকে লোন করে টাকা নিতে হয়েছে বর্তমানে নিজস্ব ভবনে অবস্থিত আরামবাগ ক্রীড়া সংঘ পরিচালিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে তিনজন বিদেশি ও ছাব্বিশ জন বাংলাদেশি মিলে উনত্রিশ জন নিজস্ব ফুটবল খেলোয়াড় রয়েছে সংগঠনটির রয়েছে নির্বাচিত আটান্ন বিশিষ্ট পরিচালনা কমিটিও